প্রাইমারি শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে এলাকার দুই বেকার যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠল এলাকারই এক তৃণমূলের প্রভাবশালী নেতার বিরুদ্ধে। শাসক দলের নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় মালদা জেলার হরিচন্দ্রপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তৈমুর রহমান শাসক দলের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন জেলার সাধারণ সম্পাদক, তার বাড়ি হরিচন্দ্রপুর থানা এলাকার ডুমুরিয়া এলাকায়। ওই নেতা এলাকারই কৃষ্ণ এবং বিষ্ণু মহলদার নামে দুই যুবকের কাছ থেকে প্রাইমারি স্কুলের শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে প্রায় 7 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। এই কাজে তার মদদ জুগিয়েছে ওই দুই যুবকের পাড়ার দুই মহিলা তৃণমূল কর্মী। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়াতে চাকরি না মেলায় টাকা ফেরত চাইতে গেলে ওই নেতার কাছ থেকে জুটেছে প্রাণনাশের হুমকি। আরো জানা যায়, ওই দুই ভাই জেলা এবং রাজ্য স্তরের প্রসিদ্ধ দৌড়বিদ। বাবা মারা গেছে বহুদিন আগে। পরিবারের শেষ সম্বল ছিল একটি ছোট পুকুর। সেই পুকুর বিক্রি করে দুই ভাই চাকরির আশায় এলাকার দুই মহিলা তৃণমূল কর্মীর মাধ্যমে তৃণমূল নেতা তৈমুর রহমানের কাছে প্রায় 7 লক্ষ টাকার মতো দিয়েছিলেন। খেলাধুলায় সুনাম অর্জন করলেও বিভিন্ন জায়গা থেকে প্রতিশ্রুতি মিলেছিল চাকরির, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হয়ে বাধ্য হয়ে তারা এই প্রভাবশালী নেতা তৈমুর রহমানের খপ্পরে পড়ে বলে অভিযোগ। আমরা সরকারের কাছে একটাই অনুরোধ করব যে এই যে আমাদের সঠিকটা বিচারটা যেরকম হোক, যেরকম যে মহিলাগুলো দুটো মহিলা নিবিয়া মরি আলোতলা বাসন আমাদের কাছে যে দুটো টাকা নিয়েছে 750 লক্ষ টাকা, তার মধ্যে 3 লক্ষ 10 হাজার টাকা দিয়েছে আর 3 লক্ষ 40 হাজার টাকা আমাদের পাইয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আমি একটা অনুরোধ জানাই। এলাকারই দুই মহিলা নিভা মোহরি ও উৎপলা পাশওয়ান নামে দুই তৃণমূল কর্মীর মাধ্যমে এই দুই ভাইয়ের কাছ থেকে দফায় দফায় প্রায় 7 লক্ষ টাকা আদায় করেন এই তৃণমূল নেতা। কিন্তু টাকা দেওয়া দুদিন হয়ে গেলেও চাকরি পাওয়া তো দূরস্থ, উল্টে টাকা ফেরত চাইতে গেলে জোটে প্রাণনাশের হুমকি। তিনি ওই দুই যুবককে জানিয়ে দেন, তিনি তৃণমূলের বড় নেতা, তার বিরুদ্ধে অভিযোগ করে কোনো কিছু ফল হবে না। যদিও ওই অভিযুক্ত তৃণমূল নেতা তৈমুর রহমান সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। পাশাপাশি তৃণমূল মহিলা কর্মী নিভা মাইরি এবং উৎপলা পাশওয়ান সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অন্যদিকে রাজ্য জুড়ে তৃণমূল কাটমানি এবং দুর্নীতির রাজত্ব চালাচ্ছে বলে খোঁচা জেলা বিজেপির। অপরদিকে দলের নাম ভাঙিয়ে কিছু লোক অসামাজিক কাজকর্ম করছে, এগুলো কখনোই বরদাস্ত করা যাবে না, আইন আইনের পথে চলবে বলে সাফাই জেলা তৃণমূল নেতৃত্বের। গোটা ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা। ওই দুই যুবকের দাদা রাম মহলদার জানান, আজকে থানায় দ্বারস্থ হলাম এই কারণে যে আমাদের পাড়া দুটো মহিলা নিভা মোহরি এবং উৎপলা পাশওয়ান, আমাদের পুকুর ছিল আমাদের নামে, বাবার নামে, এই পুকুর বিক্রি করে আমাদের কাছ থেকে 6 লক্ষ টাকা কাজে দুরুন নেয়। তারপরে টাকা চাইতে গিয়ে আমাদের মারধর করে উল্টাপাল্টা কেস দেয় এবং ওই টাকা নাকি তৈমুর রহমানকে ওনারা দেন উৎপলা পাশওয়ান নিভা মোহরি। কি বাবদ টাকা দিয়েছিলেন আপনি? কাজ সরকারি কাজ পাইয়ে দিবে কোনো কাজ। যদিও ওই অভিযুক্ত তৃণমূল নেতা তৈমুর রহমান সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন, তিনি বলেন, এগুলো হচ্ছে বিজেপির চক্রান্ত, সামনে ভোট আছে এই জন্য বদনাম করার চেষ্টা করছে, এসবের মধ্যে আমি কোনো লিঙ্কও নেই, আমার কোনো জানাও নেই। এদিকে গোটা ঘটনা ঘিরে তীব্র কটাক্ষ করেছে জেলা বিজেপির নেতৃত্ব। জেলা বিজেপির সম্পাদক কিষান কেডিয়া জানান, এই হচ্ছে যে টিএমসির কালচার, এটা আজ থেকে না, আজকে বিগত থেকে টিএমসির কালচার হয়ে যাচ্ছে। কাটমানির সরকার, এই সরকারের বলে আর কোনো লাভ নাই। গোটা ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন জেলা তৃণমূল নেতা তথা রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, আসলে আমাদের কিছু কিছু লোক আমাদের নাম ভাঙিয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে, সব ইনফিল্টার্স আছে, তো ন্যাচারালি এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই, দলের নাম ভাঙাচ্ছে, ভাঙিয়ে নিজের কায়েমি স্বার্থ সিদ্ধি করছে। আমরা এসব লোককে চিহ্নিত করছি এবং যারা এটা করছে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, অনুরোধ করব তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হোক। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।